হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছে, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। ইংরেজি ভাষায় মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক অনুদিত গল্প প্রাগৈতিহাসিক 1937 সালে এটি প্রথম প্রকাশিত হয়। গল্পের শুরুতেই লেখক জানাচ্ছেন, সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। কিন্তু কেন? পরের লাইনে জানতে পারছি, আষাঢ় মাসের শুরুতে ডাকাতি করতে গিয়ে তার পুরো দল ধরা পড়ে যায়। অর্থাৎ প্রাগৈতিহাসিক গল্পের প্রধান চরিত্র একজন ডাকাত। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে প্রধান চরিত্রের ডাকাত হওয়া তেমন আশ্চর্য কিছু নয়। এই গ্রন্থেরই পরবর্তী গল্পটি চোর সংক্রান্ত। যেমন মিহি ও মোটা কাহিনীতে আমরা দেখতে পাই কবি ও ভাস্করের লড়াই, কিংবা ভিক্ষুক, গুন্ডা, মালি, সাধু, শিল্পী, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, এমন নিম্ন আয়ের অবহেলিত বহু চরিত্রকে আমরা তার লেখায় দেখতে পাই। সুযোগ পাই এই সকল মানুষগুলোর অন্তরিউকি মারবার। প্রাগৈতিহাসিক গল্পের শুরু থেকেই আমাদের ছোট ছোট ডিটেলসে মনোযোগ দেওয়া প্রয়োজন। লেখক জানাচ্ছেন, পেল্লাদ বাগদি সম্প্রদায়ের। মানিক বন্দ্যোপাধ্যায় বহুদিন এই সম্প্রদায়ের সংস্পর্শে থেকেছেন, তার বিভিন্ন লেখায় সে ছাপ স্পষ্ট। বাগদি সম্প্রদায়ের মানুষ মূলত নিম্ন শ্রেণীর কৃষিজীবী ও মৎস্যজীবী সম্প্রদায়। তাদের সমাজে জ্ঞাতিগোষ্ঠীর বাইরে বিয়ে হবার রীতি নেই, তাই আমরা দেখতে পাই পেল্লাদের বউ একজন বাগদির মেয়ে। এছাড়া চরিত্রদের কথোপকথনেও বাগদিদের ভাষার ব্যবহার দেখা যায়। মানিক বন্দ্যোপাধ্যায় লেখেন ছোট ছোট বাক্যে, যেমন লিখতেন আর্নেস্ট হেমিংওয়ে। কিন্তু যখন গল্পে কোনো দীর্ঘ অসহ্য সময়ের বর্ণনা আসে, তখন বাক্যগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। যেমন এখানে, বর্ষাকালে যে বনে বাগবাস করিতে চায় না, এমনি অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘণ্টায় একটি করিয়া যোগ টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুকিতে ধুকিতে ভিখু দুদিন দুরাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাঁট লাগিয়া সে ভিজিয়া গেল, রোদের সময় ভ্যাবসা গাঢ় গুমটে সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাসটা নিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্তের স্বস্তি রহিল না। বড় দুটো বাক্যের পর আবার ছোট ছোট বাক্য, এই দীর্ঘ দুটো লাইনই যেন দীর্ঘ সময়কে লেখন ভঙ্গিমায় প্রকাশ করছে। কিংবা এখানে, অথবা এই অংশে, আমার মনে হয় মানিক বন্দ্যোপাধ্যায় একটা আইডিয়াকে কিংবা একটা চরিত্রকে কেন্দ্র করে গল্প সাজিয়ে থাকেন। যেমন শুধুমাত্র বউ শব্দটিকে কেন্দ্র করে লিখেছেন 13টি গল্প, যেটি তার পঞ্চম প্রকাশিত গল্পগ্রন্থ। আবার কোনো কোনো গল্পকে বিশেষভাবে সাজিয়ে নিলে যে সেটা একটা আলাদা আমেজ তৈরি করে, তার বর্ণনা তিনি নিজে দিচ্ছেন এইখানে। গল্পগুলি একটা বিশেষভাবে পরপর সাজিয়ে দেবার ইচ্ছে ছিল, যাতে আজকাল পরশুর গল্প নামটির সঙ্গতি হয়তো আরেকটু পরিস্ফুট হবে মনে করেছিলাম। কিন্তু সাজানোটা এলোমেলো হয়ে গেছে, সামঞ্জস্য গল্পটি শেষে যাওয়া একেবারে উচিত হয়নি। অন্য গল্পগুলিও এরকম আগে পরে চলে গেছে, গল্পগুলি প্রায় সমস্তই গত বছরের মধ্যে লেখা। এছাড়াও গল্প নিয়ে তিনি বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেমন ভয়ঙ্কর নামক একটি গল্প বিবৃতিমূলক রীতিতে তিনি রচনা করেছেন, যেটি সংকলিত হয়েছে ভেজাল নামক গ্রন্থে। আবার একই গল্প রয়েছে মাটির মাসুল নামক গ্রন্থে, যেটি রচিত হয়েছে নাট্যরূপকে আশ্রয় করে। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনাকে আমরা আরও পরিষ্কার বুঝতে পারি তার লাজুকলতা উপন্যাসের লেখকের কথা থেকে। এই সংকলনের অধিকাংশ গল্প গত 3-4 বছরের মধ্যে বিভিন্ন সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়। একটি গল্প সংকলনে মূল একটি সূত্রের ভিত্তিতে, অর্থাৎ সমাজ জীবনের কোনো একটি বিশেষ সময়ের বিশেষ অবস্থার ছোট ছোট কাহিনীর মধ্যে যে মিলটা স্বভাবত থাকে, তাকে আশ্রয় করে গল্প চয়ন করা আমি বাঞ্ছনীয় মনে করি। এই সংকলনেও সেই চেষ্টাই করেছি, কতটা সফল হয়েছি আমার বিচার্য নয়। আমাদের পঠিত প্রাগৈতিহাসিক গল্পটিতে একটা আদিম উন্মত্ত জীবনকে উপস্থাপন করেছেন লেখক। গল্পের ভিখুর ঘটনাবহুল জীবনের দিকে তাকালে আমরা তাই স্পষ্ট দেখতে পাই, সে পেল্লাদের ঘর জ্বালিয়ে দিচ্ছে, চুরি ছিনতাই এমনকি মানুষ খুন করতেও দ্বিধা করছে না। এই অন্ধকারের ইতিহাস পৃথিবীর কারো জানা নেই, এবং শত চেষ্টাতেও তারা কখনো তা জানতে পারবে না। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পেনভিউর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।